সিলেট পুলিশ হেফাজতের রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় বহিষ্কৃত এসআই আকবর হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আকবরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল সকালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মী প্রসাদ ইউনিয়নের ডোনার সীমান্ত থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি আবারও পিছিয়েছে। আগামী 13 ডিসেম্বর এই বিষয়ে শুনানি হবে। মামলাটি বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকত ও বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে করা রিভিশন আবেদনটি শুনানির জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এদিন নির্ধারণ করেন। সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ার আইনজীবী জানান, রিভিশন মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে। 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ব্যাংকে 148 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এমপি সেলিনার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে অর্থ পাচার আইনের মামলায় জি কে শামীম সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর 195 কোটি টাকা পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হল সম্রাটকে। আতিকা রহমানের রিপোর্ট। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা এবং শালিকা জেসমিন প্রধান সহ 4 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মামলা করা হবে। এমপি পাপুলের শালিকার ব্যাংক অ্যাকাউন্টে 148 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এদিকে প্লট জালিয়াতির অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সদস্য বদিউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অর্থপাচার আইনে করা মামলায় জি কে শামীম সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন এবং মামলা সাক্ষ্য গ্রহণের জন্য 19 নভেম্বর দিন ধার্য করেন। যা কিছু করা হয়েছে আইন মাফিক করা হয়েছে এবং এটাই আদালত বলেছে যে তাদের বিরুদ্ধে স্পেসিফিকভাবে বলা আছে। এছাড়া যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অভিযোগে বলা হয় সম্রাট অবৈধ অর্থের 195 কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত 2500 টাকার নগদ সহায়তা পেতে প্রত্যেক উপকারভোগীকে গড়ে 220 টাকা ঘুষ দিতে হয়েছে। আর নগদ সহায়তার তালিকাভুক্ত হতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে 12% উপকারভোগী। সকালে ভার্চুয়াল মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি আয়োজিত করোনা ভাইরাস সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দ্বিতীয় পর্বের গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সাময়িক বরখাস্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় টিআইবি। যে ঘাটতিগুলো বা ব্যত্যয়গুলো আমরা দেখছি তার প্রায় সবই মানব সৃষ্ট। আপনারা লক্ষ্য করবেন যে ঠিক মতো সংশ্লিষ্ট আইন বা বিধিমালা অনুসরণ করা হয়নি, যথাসময়ে সঠিক মতো পর্যাপ্ত পরিমাণ সুচিন্তিত বা কৌশল ভিত্তিক সারা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যতটুকু সক্ষমতা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের এবং সরকারের সার্বিকভাবে তার কার্যকর প্রয়োগ আমরা হতে দেখিনি। রাজধানীর যানজট নিরসনে 291টি রুটকে 42টি রুটে রূপান্তর এবং 2500 বাস মালিককে আনা হবে 22টি কোম্পানির আওতায়। আর ঢাকার প্রবেশ পথে নির্মাণ করা হবে 10টি টার্মিনাল, এমন উদ্যোগ দৃশ্যমান হবে আগামী বছরের শেষের দিকে। সকালে নগর ভবনে গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে এমন তথ্য জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের এই মহানগরে সড়কের তুলনায় যানবাহন যেভাবে বেড়েছে তা একেবারেই অস্বাভাবিক। এখানে আইনকানুন মানার কোনো বালাই নেই, ফলে যানজট লেগেই থাকে। এমন বাস্তবতায় যানজট নিরসনের পাশাপাশি বাসের বাড়তি চাপ সামলাতে প্রয়াত মেয়র আনিসুল হক নেন বেশ কিছু উদ্যোগ। আনিসুল হকের সেই উদ্যোগগুলো এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। থাকছে না অপরিকল্পিত রুট, 2500 পরিবহন মালিককে আনা হচ্ছে 22টি কোম্পানির আওতায়। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে
আমরা 42টি প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। 2500 মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা 22টি কোম্পানিতে আমরা পরিণত করব। নগর ভবনে পরিবহন মালিক সমিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ঢাকার পরিবহন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন DSCC-র মেয়র শেখ ফজলিনুর তাপস। অনলাইনে যুক্ত হন DNCC-র মেয়র আতিকুল ইসলাম। বৈঠক শেষে মেয়র বলেন, আগামী মার্চ মাসের মধ্যে টার্মিনালের জায়গা নির্ধারণ করা হবে। 10টি তারা প্রাথমিকভাবে নির্ধারণ করেছে, এই 10টি প্রয়োজন হবে নাকি, বা এই 10টার মধ্যে 4টা প্রয়োজন হবে নাকি, বা কয়টা প্রয়োজন হবে এবং কোন কোন জায়গায় সেটাকে আমরা সুনির্দিষ্ট করব। মার্চের মধ্যে এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। 2 সিটি কর্পোরেশনের এমন উদ্যোগের সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতিও একমত। বাস রোড রিজার্ভেশন ব্যাপারে, এই রোড ফ্রাঞ্চাইজের ব্যাপারে ঢাকার মালিক শ্রমিকের আমরা শতভাগ একমত। প্রকল্পটি 2021 সালের শেষের দিকে দৃশ্যমান হবে, এমনটি আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রমোশনের নামে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেছে গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। চটকদার বিজ্ঞাপনের মোড়কে অনলাইন ক্যাসিনোবাজির উপর নজর রাখছে র্যাব। আর অপকর্মকারী এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া যায় বলছেন আইনজ্ঞরা। এয়ার বাদলের রিপোর্ট। অনলাইন গেমের আড়ালে ক্যাসিনো চালিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার সহ অনেকগুলো মামলায় এখন জেল খাটছেন সেলিম প্রধান। র‍্যাবের হাতে ধরা পড়ার পর বিচার চলছে তার। প্রমোশন নাম দিয়ে এখন একই ধরনের অপরাধ করছে কয়েকটি অনলাইন কোম্পানি। অফার, কুইজ, লটারি, চটকদার এমন নানা নামে মানুষের পকেট কাটছে দারাজ, ইভালি সহ কয়েকটি প্রতিষ্ঠান। অপরাধ বিজ্ঞানীরা যাকে সরাসরি জুয়া বলছেন। বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশন উপলক্ষে বিভিন্ন ছাড় দেয়া হয়ে থাকে, তাদের শর্তগুলো না মেনে বা শর্তগুলো না বুঝে কোনো একটা দ্রব্য কিনে ফেলে এবং সেখান থেকে প্রতারিত হয়। নানা অফারের আড়ালে অনলাইনে ক্যাসিনো চালানো এসব কোম্পানির উপর নজর রাখছে র‍্যাব। বাহিনীর এই কর্মকর্তা জানালেন, অনলাইন কেনাকাটায় নানা অফার দিয়ে মানুষের সঙ্গে প্রতারণাকারীদের খতিয়ান জমা করা হচ্ছে। যারা বিভিন্ন স্বল্প মূল্যের অর্থের বিনিময়ে বিরাট একটি অফার দিয়ে থাকেন বা বিরাট একটি উপহারের ঘোষণা দিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে, এই বিষয়টিও আমাদের নজরদারিতে আছে। ভুক্তভোগীদের কাছ থেকে র‍্যাব এই ধরনের প্রতারণা, এই ধরনের প্রবঞ্চনার অভিযোগ পেলে আমরা নিঃসন্দেহে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার জানালেন, অনলাইন কেনাকাটায় প্রতারিত অনেকেই তাদের কাছে অভিযোগ জানাচ্ছেন। আপনার লটারির মতো যদি কোনো বিষয় পরিচালনা করতে হয় সেক্ষেত্রে অনুমতি লাগে। আপনি ইচ্ছা মতো যত্র লটারি করতে পারেন না, অনলাইনে আপনি জুয়া বা ক্যাসিনো টাইপের যে কোনো কিছু আপনি পরিচালনা করতে পারবেন না। যখন কেউ প্রতারিত হয় আমাদের কাছে যখন কমপ্লেইন করে আমাদের নোটিশ আসতে, তখন তারা অনুযায়ী আমরা আইন অনুযায়ী আইনের স্পিরিট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। নামমাত্র মূল্যে কোটি টাকার পণ্যের লোভ দেখিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইনেই ব্যবস্থা নেওয়া যায় বলে জানালেন এই বিজ্ঞ আইনজীবী। চটক বিজ্ঞাপন বা চটক লটারি বা চটক আহ্বান, যে মানে এক ধরনের মানুষকে লোভে ফেলা যে 1 টাকায় কিনলে 1টা গাড়ি পাওয়া যাবে, তা ঠিক আছে 1 টাকা আমি দিয়ে দিলাম, কিন্তু 1 টাকা দিতে দিতে আমরা যদি 10 কোটি লোকে 10 কোটি টাকা দিয়ে দেই, 1টা গাড়ি দিতে হয়তো তার কত খরচ হবে, 50 লাখ, 1 লাখ টাকা, তো বাকি টাকাটা সে তো উপার্জন করলো বা এখান থেকে আয় করলো, কিন্তু এই আয়টা তো বৈধ না। এখানে তো আইনেই বলা আছে এটা বৈধ আয় না, এবং সেজন্য তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তা আমি বলবো যে সেখানে যারা সংশ্লিষ্ট অথরিটি আছেন তারা যেন এটা ব্যবস্থা নেন, তারা যদি আইনগত ব্যবস্থা নেন তাহলে কিন্তু এগুলো এত বিস্তার লাভ করবে না। মানুষের টাকা হাতিয়ে নেয়ার এমন প্রতারণা বন্ধ করা না হলে আরো অনেকে এতে উৎসাহী হবে বলে আশঙ্কা করলেন তিনি। যেহেতু ব্যবস্থা নিচ্ছেন না, তার ফলে দেখবেন এখন দিনে দিনে বহু বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছে মানুষকে প্রতারণা করার জন্য। এআর বাদল, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নেতা, সপরিবারে জীবন দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের উপর আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে 147 বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবের উপরই আলোচনা করছেন সংসদ সদস্যরা। মিটিং করলাম কালকে মিটিং, শেখ হাসিনা বলেছিলেন যে আমি জানি আমার পিছনে বুলেট কিন্তু আমি থামবো না। তিনি থামেন নাই, তিনি আজ এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সম্মানিত রাষ্ট্রে পরিণত করেছেন এবং তিনি আজকে বাংলার নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের মহান নেতা। দেশে গণতন্ত্র বিকাশের পথে প্রধান বাধা বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেছেন, দেশে গণতন্ত্রের নামে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে সরকার। বলেন নূর হোসেন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তা এখনও অর্জিত হয়নি। সবাই একসঙ্গে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে পারলে শহীদ নূর হোসেনের আত্মদান সফল হবে বলে মনে করেন নূর হোসেনের পরিবার। নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন শেষ এসব কথা বলেন তারা। বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রের পথে ফিরে আসুন, রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুন, গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। ষড়যন্ত্র আর পেছনের দরজা দিয়ে আপনারা ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করুন। অস্ত্রগুলি উদ্ধারের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদুল ইসলাম খান এবং তার স্ত্রী সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় দেন। কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলেন সৈয়দ আকিদুল ইসলাম ও খুরশেদ আলম। তাদের মধ্যে শহীদুল ইসলাম খান ও তার স্ত্রী পলাতক রয়েছেন। 2019 সালের জানুয়ারি মাসে শহীদুলের ক্যান্টনমেন্টে ডিওএইচএস এর বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় মামলা হয়। লালমনিরহাটের বুড়িমারিতে শহীদুল নবী জুয়েলকে পিটিও পুড়িয়ে হত্যার ঘটনায় আফিনুর রহমান নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে বুড়িমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট 32 আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের ওসি ওমর ফারুক। এদিকে ওই মামলার প্রধান আসামি আবুল হোসেনকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মসজিদের খাদেম সহ তিনজন। 29 অক্টোবর পাটগ্রামের বুড়িমারিতে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। নোয়াখালী সেনবাগ রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বেঙ্গল গ্রুপ ও আরটিভি পরিচালক সাইফুল আলম দীপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে বিকেলে এক আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে শেখ হাসিনার আগামী 40 সালের উন্নত বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।